দোসরা অক্টোবর দেশের মহান মানুষের জন্মদিন। এর মধ্যে অন্যতম হলেন জাতির জনক মহাত্মা গান্ধী। তার কর্মজীবন আগামী প্রজন্মের কাছে বিশেষভাবে অনুপ্রাণিত করতে সহায়ক হবে। একই সঙ্গে এদিন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব বলেন, আগামী দিনেও তাদের চিন্তা ও কর্মপরিধি সকলকে শক্তি যোগাবে, নতুন চিন্তাভাবনার সহায়ক হবে। শুক্রবার সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে খাদি বোর্ডের উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন তিনি। আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন ও চিন্তাধারা তা সকলের সমন্বয়ে পরিপূর্ণ হবে। গান্ধীজির কথা বললেই স্বদেশীয় কথা উঠে আসে। স্বদেশী কথার মধ্যে দেশীয় সামগ্রী বিশেষ করে গুরুত্ব পায়। দেশে উৎপাদিত পণ্য সামগ্রী ব্যবহার ও বহিরাজ্যে পৌঁছে দিতে হবে। বাইরের সামগ্রীর সঙ্গে কোনো বিরোধ নয়, কিন্তু দেশীয়ভাবে উৎপাদিত খাদি সামগ্রী, চা সহ অন্যান্য সামগ্রী উৎপাদন ও তার ব্যবহারে গুরুত্ব দেওয়াই আত্মনির্ভর ভারতের প্রধান লক্ষ্য। একই সঙ্গে লাল বাহাদুর শাস্ত্রীর জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোকাল ফর লোকালকে বাস্তবায়িত করতে সকলের কাছে আহ্বান জানান পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব। রাজ্যের প্রত্যেক নাগরিকের কাছে আহ্বান জানান দেশীয় সামগ্রী বেশি পরিমাণে ব্যবহার করার। এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির পথকে আরও প্রশস্ত করার বার্তা দেন তিনি। মহাত্মা গান্ধীর শান্তি ও সৌভ্রাতৃত্বের পথে চলার বিশেষভাবে আহ্বান জানান তিনি। এদিন মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। পরে সাফাই কর্মীদের হাতে বস্ত্র ও মাস্ক স্যানিটাইজার তুলে দেন পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব। পুরো বিশ্ব ইসে ত্রস্ত হ্যায়, হম সবকো যোগদান দেনা হি হোগা। জেসে কি আবি হামে বাতায়া ওসজি সাহাব নে কি আগর হম খাদি সে প্রত্যেক ব্যক্তি এক ছোটা সা রেশা, এক ছোটা সা টুকড়া, এক রুমাল তক খরিদতা হ্যায়, वो भी भागीदारी है आत्मनिर्भर भारत के लिए। और वो भागीदारी अंततः अपने समाज के लिए है, अपनी स्टेट के लिए है, अपने देश के लिए है। तो मैं भी आप सबसे अपील करती हूँ और मेरी बात सुनने वाले सभी श्रोताओं से, प्रत्येक त्रिपुरावासी से ये अपील करती हूँ कि अपनी मिट्टी से बने, अपने देश से जुड़े स्वदेशी सामान का उत्पाद करें और व्यवहार करें। और गांधी जी के आचार का, विचार का, अहिंसा के पथ पे चलने का जो सपना उन्होंने देखा था, हम उसे साकार कर सकें। जीवन में सच बोलें। मैंने एक असूल जीवन में रखा है कि मैं झूठ नहीं बोलती, मैं सुन सकती हूँ। कड़वे से कड़वा सच मैं सहन कर लूंगी, लेकिन मजाक में भी किया हुआ झूठ मुझे पसंद नहीं। क्योंकि हमारे यहाँ महात्मा जी को ऐसे ही महात्मा नहीं कहा जाता। जब हम उनसे प्रभावित होते हैं, उनकी विचारधारा से जुड़ते हैं। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा 24x7।